চ্যানেল। আজ আপনাদের কাছে শেয়ার করব ডিম দিয়ে ফুলকপি আলু রেসিপি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রতিবারের মতো আপনাদের কাছে যেটা বলে থাকি, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, ফুলকপিগুলোকে এই সাইজের কেটে নিয়েছি, আর নিয়েছি তিনটে আলু, আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি চারটে ডিম। ডিমগুলো ফ্রাই করার জন্য এখানে কিছুটা তেল নিয়েছি, এবার দিয়ে দেবো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি, কপিগুলো ফ্রাই করার জন্য এর মধ্যে দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন ফ্রাই করা হয়ে গেছে, সিদ্ধ ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব, আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একইভাবে আলুটাও ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, আলুটাও ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে দেব। এই একই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, কালো জিরে, গোলমরিচ আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, জিরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদার গুঁড়ো। এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি, ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে টমেটোটা যেন ভালোভাবে কষানো হয়, না হলে কাঁচা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ করে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব ফ্রাই করা কপি আর আলু, এবার মিক্স করে নেব। আরও কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আনাজটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন তরকারিটা ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে। এবার অ্যাড করব ডিম, কপিটা আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আলু আর কপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে ফুলকপি আলু রেসিপি। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম মজাদার রেসিপি আবারও নিয়ে আসবো। টেক কেয়ার, বাবা।